আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ নববর্ষ! যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে এঁকেছে, দেখেন কেমন হয়েছে জানাবেন। আজকে পহেলা বৈশাখ। প্রতি বছর পহেলা বৈশাখে অনেক কিছু করা হয়, কিন্তু আজকে তেমন কিছু করা হয়নি। আজ সামান্য কিছু রেসিপি করেছি। এই যে দেখতে পাচ্ছেন আলু ভর্তা, এটা আমি ডাল ভর্তা করেছি, এবং একটা টমেটো কাঁচা ঝাল দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি তেমন ভালো ডেকোরেশন পারি না, তারপর একটু চেষ্টা করলাম। তারপর এটা পান্তা ভাত, একটা বোম্বাই মরিচ দিয়ে ডেকোরেশন করছি। ও এখানে আছে শুকনা মরিচের ভর্তা। তো বেশি কিছু করবো না ভাবছি, আর একটু মাছ ভাজি করবো। তো আমার মেয়ে বলল, আম্মু একটু ভিডিও করো। ভেবেছিলাম যে ভিডিওটা কিছুক্ষণ পরেই করব, মাছ ভাজি করার পরে, কিন্তু তা আর করা হলো না, আগেই চলে আসলাম। কারণ মাছ ভাজি করা হলেই সবাই খেতে চলে আসবে, সবাইকে খেতে দেওয়ার আগেই ভাবলাম যে ভিডিওটা করে নিই। তো আর কি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে কি দেখাতে পারি। এই যে আমি একটা কাগজের ফুলের টব বানিয়েছি হাতে, করোনার জন্য সব কিছু বন্ধ, তাই এটাতে কালার করা হয়নি। কালার করে আপনাদেরকে আবার দেখাবো, আপনারা জানাবেন প্লিজ কেমন হয়েছে। এটা সম্পূর্ণই আমি হাতে করেছি কাগজ দিয়ে, দেখতে পাচ্ছেন পুরোটা এভাবে করেছি। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এটাকে কালার করবো ইনশাল্লাহ। আর আমার দেওয়ালটা দেখতে পাচ্ছেন খুব ভিজি ভিজি, এটা আমার ছোট ছেলে করেছে, সে খুব আঁকাআঁকি করে, কিন্তু দেওয়ালে আঁকতে মানা করেছি, তারপরও করেছে। আর এই ছবিটা দেওয়ালে এঁকেছে আমার মেয়ে, খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। একটু বকা দিয়েছিলাম, তারপরেও আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর উপরের ছবিটাও আমার মেয়ে এঁকেছে, ছবিটা ভালো লেগেছে, তাই আমি বললাম যে তুমি দেওয়ালে টানিয়ে দাও। তো আর কি শেয়ার করবো আপনাদের কাছে, আজকে সকাল থেকে উঠে এসব করলাম। এটা আমাদের প্রথম ভিডিও, জানি না কেমন হবে আর কেমন হয়েছে। প্লিজ আপনাদের পছন্দ হলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা প্লিজ। এর ফার্স্ট টাইম করতেছি, অনেক ভুল হতে পারে। আর আমি যেহেতু ভিডিওটা আমি ফোন দিয়ে করছি, অবশ্য ভিডিওটা হয়তো অত ভালো নাও হতে পারে, ভুলভ্রান্ত হলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমার কিছু গেস্ট আছে, ওরা আসবে, ওদের জন্য আমি ভিডিওটা করা শেষ হলে মাছ ভাজি করতে যাবো, সেটা তো আগে বলেছি, তারপর ওরা আসলে ওদেরকে খেতে দিব, তাই আগে আগে চলে আসলাম যাতে ওরা আসার আগে আমি ভিডিওটা করে ফেলতে পারি। আজ আর কি দেখাবো আপনাদেরকে, আজ আর বেশি কিছু দেখাবো না, এর পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার ইচ্ছা আছে, আমার একটা ছাদ বাগান আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখি করার ইচ্ছা আছে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।